আসসালামু আলাইকুম, জেড টিভি প্রেগনেন্সি টিপসে স্বাগতম। আপনি 24 সপ্তাহে পদার্পণ করেছেন, আপনাকে অভিনন্দন। এ সপ্তাহে আপনার শিশুর বিকাশ, লক্ষণ ও সযত্ন টিপস নিয়ে আজ আলোচনা করব। এ সপ্তাহে আপনার প্রসবপূর্ব গাইনি ভিজিট এবং একটি গ্লুকোজ স্ক্রিনিং পরীক্ষার সময় হতে পারে। এ সপ্তাহের গর্ভবতীতে 6 মাস ও দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন, আপনাকে আরও 16 সপ্তাহ যেতে হবে। এ সপ্তাহে একটি শিশুর ক্রাউন র্যাম্প দৈর্ঘ্য প্রায় 8.38 ইঞ্চি বা 21.3 সেন্টিমিটার। শিশুর মাথার উপর থেকে গোড়ালি পর্যন্ত উচ্চতা প্রায় 1 ফুট বা 30.4 সেন্টিমিটার। শিশুর ওজন সাধারণত 665 গ্রাম। আপনার শিশু দ্রুত বৃদ্ধি পাচ্ছে, প্রতি সপ্তাহে প্রায় 3 থেকে 6 আউন্স ওজন বাড়ছে। শিশুর বাড়তি চর্বি বলিরেখা মসৃণ করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে। শিশুর ফুসফুসের কোষের সার্ফ্যাক্ট্যান্ট তৈরি হচ্ছে, একটি প্রাকৃতিক পদার্থ বা অ্যালভিউলি ফুসফুসের ক্ষুদ্র বায়ুথলিকে শ্বাস প্রশ্বাস নেওয়ার সক্ষমতা তৈরি করে। ফুসফুস এখনও অপরিণত। আপনার শিশুর অন্তঃকর্ণ, যা শ্রবণ শক্তি এবং ভারসাম্য নিয়ন্ত্রণ করে, তা ক্রমাগত বিকশিত হতে থাকে। এ সপ্তাহের মধ্যে আপনার শিশু শব্দে সাড়া দিতে শুরু করতে পারে, চোখের পাতা আলাদা হয়ে যায় এবং তাদের চূড়ান্ত আকার নিতে শুরু করে। এ সপ্তাহে জন্ম নেওয়া শিশুরা জরায়ুর বাইরে বেঁচে থাকতে পারে, তবে তারা অতি প্রিটার্ম। তাদের শ্বাস নিতে অসুবিধা হয়, উন্নত চিকিৎসা যত্নের প্রয়োজন হয় এবং প্রায়ই অনেক স্বাস্থ্য ঝুঁকি থাকে। এ সপ্তাহে জন্ম নেওয়া 42 থেকে 59% শিশু বেঁচে থাকে। এই ইন্টারেক্টিভ অভিজ্ঞতায় আপনার শিশুর এ সপ্তাহের মাইল ফলক অর্জিত হচ্ছে। সাধারণত দ্বিতীয় ত্রৈমাসিকের কিছু অস্বস্তি আপনি অনুভব করছেন, যেমন ব্যথা এবং যন্ত্রণা, ব্যাকস্টন হিক্সের সংকোচন, খাবারের ক্ষুধা, ভুলে যাওয়া, লেগ ক্রাম্প, নাক বন্ধ এবং গোলাকার লিগামেন্টে ব্যথা। আপনি এই সপ্তাহে আপনার ওজন বৃদ্ধি, ত্বকের পরিবর্তন এবং বুক জ্বালা নিয়ে চিন্তিত আছেন। 24 সপ্তাহের মধ্যে আপনার প্রায় 15 পাউন্ড ওজন বৃদ্ধি পাবে। গর্ভাবস্থায় প্রথম ত্রৈমাসিকের সময় প্রায় 1 থেকে 5 পাউন্ড ওজন বৃদ্ধি পায় এবং তারপরে প্রতি সপ্তাহে প্রায় 1 পাউন্ড করে ওজন বাড়ে। প্রতিটি গর্ভাবস্থা এবং প্রত্যেকের শরীর আলাদা। আপনার গাইনি আপনাকে কতটা ওজন বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন তা নির্ভর করবে আপনার প্রাক গর্ভাবস্থার ওজনের উপর। আপনার ওজন সম্পর্কে আপনার প্রশ্ন বা উদ্বেগ থাকলে আপনার গাইনিকে জানান। দ্বিতীয় ত্রৈমাসিকের সময় কিছু গর্ভবতী নারী তাদের পেটে পিউবিক হাড় থেকে পেটের নাভির উপরে একটি কালো রেখা লক্ষ্য করে। এই লাইনটিকে লাইনা নিগ্রা বলা হয়। এটি সাধারণ এবং বিপজ্জনক নয়, হরমোনের পরিবর্তনের কারণে এমনটি হয়। লিনিয়া নিগ্রা সাধারণত জন্মের কয়েক সপ্তাহ থেকে কয়েক মাসের মধ্যে বিলীন হয়ে যায়, যদিও এটি কখনও কখনও দীর্ঘ সময় ধরে থাকতে পারে। দ্বিতীয় ত্রৈমাসিক এবং তৃতীয় ত্রৈমাসিক জুড়ে বদহজম, রিফ্লাক্স এবং বুক জ্বালা সাধারণ বিষয়। আপনার ক্রমবর্ধমান জরায়ু আপনার পেটে উপরের দিকে চাপ দিচ্ছে এবং এটি আপনার পেটে আরও জায়গা নিচ্ছে। গর্ভাবস্থায় হজমও ধীর হয়ে যায়, অর্থাৎ খাবার আপনার পেটে বেশিক্ষণ থাকে। খাদ্য হজম করতে ব্যবহৃত পাকস্থলীর অ্যাসিড যদি আপনার খাদ্যনলীকে ব্যাক আপ করে তাহলে তা অম্বল হতে পারে। ভালো খাওয়া, আপনার প্রসবপূর্ব ভিটামিন গ্রহণ করা, হাইড্রেটেড থাকা, একটু ব্যায়াম করা এবং আপনার যত্নশীল লোকদের সাথে আপনার পছন্দের জিনিসগুলি করে সময় কাটানো গর্ভাবস্থায় শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকার দুর্দান্ত উপায়। অম্বল, বদহজম এবং রিফ্লাক্স অস্বস্তিকর। কিছু উপায়ে আপনি স্বস্তি খুঁজে পেতে চেষ্টা করতে পারেন, যেমন খাওয়ার অন্তত 1 ঘন্টা পরে শুতে যাবেন, মশলাদার, অ্যাসিডিক এবং চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, খাওয়ার পরপরই বিছানায় যাবেন না, সারাদিনে 3 বার না খেয়ে 5 বা 6 বারে অল্প অল্প করে খাবার খান, খাবার ভালোভাবে চিবিয়ে সময় নিয়ে খান। আপনার গাইনির সাথে আপনার লক্ষণগুলি নিয়ে আলোচনা করুন, নিরাপদ অ্যান্টাসিড বা ঔষধ সম্পর্কে জিজ্ঞাসা করুন। আপনি যদি ইতিমধ্যে পেলভিক ফ্লোরে ব্যায়াম শুরু না করে থাকেন তবে তা করার এখন একটি ভালো সময়। এ ব্যায়াম আপনার যোনিপথের চারপাশে এবং পেরিনাল অঞ্চল জুড়ে আপনার পেলভিক ফ্লোরের পেশিগুলিকে শক্তিশালী করে। এছাড়াও আপনার মূত্রাশয় নিয়ন্ত্রণ উন্নত করে। গর্ভাবস্থার শেষ কয়েক মাসে এবং প্রসবোত্তর সময়কালে প্রস্রাব বের হওয়া রোধ করে। হেমোরয়েডের চিকিৎসা ও প্রতিরোধের জন্য পেরিনিয়ামের সঞ্চালন বাড়ে, প্রসবের জন্য আপনার পেরিনিয়ামের পেশিগুলিকে প্রস্তুত করে, প্রসব সহজ করে তুলতে পারে, প্রসবের পরে দ্রুত নিরাময় করে
এবং অ্যাপিসিউটোমির প্রয়োজনীয়তা হ্রাস করে। কেগেলস ব্যায়াম করার সময় আপনি যে পেশিগুলিকে লক্ষ্য করতে চান তা শনাক্ত করতে আপনার মূত্রনালী এবং যোনির চারপাশে পেশিগুলিকে চেপে চেষ্টা করুন। একবার আপনি পেশি খুঁজে পেলে আপনি ব্যায়াম করার জন্য প্রস্তুত। 3-5 সেকেন্ডের জন্য চাপ দেওয়ার চেষ্টা করে ধীরে ধীরে শুরু করুন ও শিথিল করুন। প্রতিদিন অন্তত 3 সময় 10-20 বার পুনরাবৃত্তি করুন। আপনার গাইনি আপনার পিউবিক হাড় থেকে আপনার জরায়ুর শীর্ষে ফান্ডাল উচ্চতা পরিমাপ করতে পারে। এই পরিমাপ জরায়ুর আকার এবং শিশুর বৃদ্ধি অনুমান করতে সাহায্য করে। ফান্ডাল উচ্চতা সেন্টিমিটারে পরিমাপ করা হয় এবং আপনার গর্ভধারণের সপ্তাহের সংখ্যার সাথে মিল রেখে হওয়া উচিত। উদাহরণস্বরূপ 24 সপ্তাহে আপনার ফান্ডাল উচ্চতা সম্ভবত 24 সেন্টিমিটারের কাছাকাছি হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সুপারিশ করেন যে সমস্ত গর্ভবতী ব্যক্তিদের গর্ভাবস্থায় গর্ভকালীন ডায়াবেটিস বা রক্তে উচ্চ শর্করার জন্য স্ক্রিন করা হয়। যদি কারো গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বেশি থাকে তাহলে স্ক্রিনিং প্রক্রিয়া শুরু হবে গর্ভধারণের আগে। উচ্চ ঝুঁকিপূর্ণ নয় এমন নারীদের গর্ভকালীন ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং 24-28 সপ্তাহের মধ্যে হয়। আপনার পরবর্তী রুটিন প্রসবপূর্ব পরিদর্শন সম্ভবত 28 সপ্তাহে হবে। এটা সত্য যে আল্ট্রাসাউন্ড প্রযুক্তি ব্যাপকভাবে নিরাপদ বলে বিবেচিত হয়। একজন দক্ষ পেশাদার দ্বারা একটি মেডিকেল সেটিংয়ে সঞ্চালিত একটি আল্ট্রাসাউন্ড পরীক্ষা করতে সাধারণত প্রায় 15 মিনিট সময় নেয়। পরিশেষে বলবো, আপনার শিশুর বিকাশে বড় অগ্রগতি হচ্ছে। বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি ছাড়াও আপনার শিশুর শরীরের সিস্টেম পরিপক্ক হচ্ছে এবং জন্মের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি পেলভিক ফ্লোরে ব্যায়াম শুরু বা চালিয়ে যাওয়ার মাধ্যমে আপনার শরীরকে জন্মের জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারেন। প্রিয় দর্শক, গর্ভাবস্থার পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।